রাজ্যের সমস্ত স্কুলের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের তরফে এর জন্য তেরো দফা গাইডলাইন দেওয়া হয়েছে প্রতিটি স্কুলকেই মানতে হবে এই নিয়মগুলো তো কি বলা হয়েছে সেই নতুন গাইডলাইনে এবং কি কি করতে হবে সেই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে তেরো দফা গাইডলাইন দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদকে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে বলেই দপ্তর সূত্রের খবর সূত্রের খবর কালী পর স্কুল খুললেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য জুড়ে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে এই নির্দেশিকা পাঠাবে তো স্কুল শিক্ষা দপ্তরের তরফে পাঠানো গাইডলাইনে বলা হয়েছে প্রতি বছর দোসরা জানুয়ারি বা তারপরের দিনগুলি থেকে করতে হবে গ্র্যাজুয়েশন সেরিমনি এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে ওঠা প্রত্যেক ছাত্রছাত্রীদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্কুলের প্রধান শিক্ষক সম্মান জানাবেন তৃতীয়ত ক্লাস টিচার চকলেট মিষ্টি দিয়ে ছাত্রছাত্রীদের স্বাগত জানাবেন তার ক্লাসে ক্লাস টিচার সব ছাত্রছাত্রীদের ছাত্রীদের একসঙ্গে করে আনুষ্ঠানিক স্বাগত জানাবেন এরপর নবাগত সব ছাত্রছাত্রীরা ছাত্রীরা ক্লাস টিচারকে তাদের পরিচয় জানাবেন স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা ক্লাস টিচার নবাগত ছাত্রছাত্রীদের স্কুলের ইতিহাস বলবেন পাশাপাশি রাজ্য সরকার স্কুলের ছাত্রছাত্রীদের বই স্কুলের ইউনিফর্ম জুতো স্কুল ব্যাগ স্বাস্থ্য পরিষেবা এবং মিড ডে মিল পরিষেবাগুলো যে প্রদান করছে সেগুলোর সুবিধাও জানাবেন সপ্তমত প্রত্যেক স্কুলে একটি নির্দিষ্ট ফটো কর্নার থাকবে যেখানে সব ছাত্রছাত্রীদের ফটো জন্ম তারিখ সহ লাগাতে হবে এরপর ক্লাস টিচারের সঙ্গে ছাত্রছাত্রীদের ফটো নিতে হবে প্রত্যেক বছর এবং সেটাও ফটো কর্নারে লাগাতে হবে প্রধান শিক্ষকের স্বাক্ষর করা একটি ধন্যবাদ জানিয়ে চিঠি প্রত্যেক ছাত্রছাত্রীদের দিতে হবে যে ক্লাস মনিটর কালচারাল মনিটর স্পোর্টস মনিটর মিড ডে মিল মনিটরের মনোনয়ন এই সময়সীমার মধ্যেই করতে হবে গ্রুপ লার্নিংয়ের জন্য ছাত্রছাত্রীদের যুক্ত এই সময়সীমার মধ্যেই করতে হবে ছাত্রছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা এমনভাবে করতে হবে যেটা পঠন পাঠনের স্বার্থে সর্বাধিক ভালো হয় এই অনুষ্ঠানে বা সম্মান জানানোর গোটা তথ্যচিত্র আকারে তৈরি করতে হবে এবং প্রত্যেক বছর স্কুলগুলিকে বুকলেট আকারে প্রকাশ করতে হবে তো রাজ্যের সমস্ত স্কুলে তথা প্রাইমারি এবং হাই স্কুলে ছাত্রছাত্রীদের জন্য এক নয়া সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর প্রতিটি স্কুলে পালন করতে হবে গ্র্যাজুয়েশন সেরিমনি তার জন্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে পাঠানো হয়েছে তেরো দফা গাইডলাইন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন ধন্যবাদ